আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দেখুন, প্রথমে একটা কথা বলি, আপনি যে প্রবলেমের সমাধানের জন্য আমার এই ভিডিওটি দেখতে এসেছেন, সেই প্রবলেমের সমাধান আমি দিতে পারবো না। আমি কেন, নতুন কোনো আপডেট ছাড়া কোনো ইউটিউবারই আপনাকে এই প্রবলেমের সমাধান দিতে পারবে না। তবে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, আমি যে ভিডিওতে কথাগুলো বলবো, আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলের কোনো প্রবলেম আছে না নাই। দেখুন, আপনার মতো অনেকেই আছে যারা এই প্রবলেমের মুখোমুখি, মানে প্রোফাইল লক করা অবস্থায় আপনি আপনার প্রফেশনাল মোড অন করে দিয়েছেন, দিয়ে সকল অপশান পাচ্ছেন না। এখন আপনি চাচ্ছেন যে আপনার প্রোফাইলটাকে আনলক করতে, সেটাও করতে পারছেন না, মানে আনলক অপশান তো আর নেই। কিংবা আপনি মনে করছেন যে আপনি প্রফেশনাল মোডটিকে অফ করে তাহলে আনলক অপশান আসবে, সেটা অফ করে আবার প্রফেশনাল মোড অন করবেন, সেটাও করতে পারছেন না। কারণ আপনি যখন প্রফেশনাল মোডে মানে অফ করার জন্য ক্লিক করছেন, তখন এখানে অফ করার অপশান না এসে ওখানে লার্ন মোর চলে আসছে, তাই না? তাহলে কোনো উপায়ই নাই। আচ্ছা, লক্ষ্য করুন, আমার কিছু বন্ধু আমাকে কিছু প্রশ্ন করেছে, তাহলে আপনি আরও ক্লিয়ার হতে পারবেন যে প্রবলেমটি শুধু আপনার না আরও অনেকেরই। একটু লক্ষ্য করুন, এক ভাই বলেছেন, ভাই আমি প্রোফাইল লক অবস্থায় প্রফেশনাল মোড অন করেছি, এখন আর প্রোফাইল আনলক করতে পারছি না, প্লিজ হেল্প। আরেক ভাই বলেছে, ভাই আমার প্রফেশনাল মোড অন আছে কিন্তু আমার ফেসবুক প্রোফাইল লক করা, কোনোভাবেই প্রোফাইল আনলক করতে পারছি না, এবং প্রফেশনাল মোড অফ করতে গেলে লার্ন মোর অপশান আসছে, অফ করতে পারছি না। আরেক ভাই বলেছে, আমার আইডি প্রফেশনাল হয়েছে বাট আমার আইডি লক করা ছিল, তাই এখন কোনো অপশানই নেই, এখন কি করব। দেখুন, আপনার মতোই কিন্তু অনেকে এই প্রবলেমের মুখোমুখি। তাহলে খেয়াল করুন, কেউই কিন্তু এই প্রবলেমের সমাধান করতে পারছে না, তাহলে কি করবেন, তাই তো? দেখুন, আপনার আমার এখানে কিছুই করার নাই। যতক্ষণ না ফেসবুক নেক্সট কোনো আপডেট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এইটা কেউ সমাধান করতে পারবে না। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, নেক্সট আপডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আশা করছি নেক্সট আপডেট যখন আসবে তখন এই প্রবলেমগুলোর সমাধান হয়ে যাবে। তারপর আপনাকে একটা কথা দিয়ে রাখি, এই চ্যানেলে চোখ রাখবেন, যখনই নতুন কোনো আপডেট পাবো বা এ প্রবলেমের কোনো সলিউশন পাবো, আপনি নিশ্চিত থাকেন খুব তাড়াতাড়ি তার উপর একটা ভিডিও বানিয়ে এই চ্যানেলে আপলোড করে দেবো, যেন আপনি খুব তাড়াতাড়ি একটা স্বাভাবিক ফেসবুকের মতো প্রোফাইলে চলে আসতে পারেন। আশা করছি ভিডিও থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানতে পেরেছেন এবং আপনার মাথা থেকে দুশ্চিন্তা দূর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।